নির্বাচিত হলে আমরা চাই বগুড়া আমাদের সর্বে আগে আমাদের একটা এয়ারপোর্টটা দরকার, আর আমাদের কিছু মনে করেন গার্মেন্টস দরকার, এবং কিছু কর্ম আমাকে বেকার যে লোকজন আছে তাদেরকে কর্ম ব্যবস্থা করতে হবে আগে, আমাদের কিছু কলকারখানার ব্যবস্থা আগে করতে হবে। এইবার নির্বাচনে যদি হেরে যান তাহলে কি আগামী নির্বাচনে আবারও নির্বাচন করবেন? অবশ্যই আমি চেষ্টা চালিয়ে যাবো, আমার তো এমন কোনো বয়স হয়নি যে আমি এই 2-4-5 বছর পর নির্বাচন করতে পারবো না, তো চেষ্টা চালিয়ে যাবো না, একদিন একদিন হয়তো সুফল আসতে পারে। জনগণ কেন আমাকে ভোট দেবে? আমি জনগণের অল টাইম আপনি জানি সেবামূলক কাজগুলো বেশি করি, মানুষের পাশে থাকতে চাই, সেই হিসেবে জনগণ আমি জানি আমাকে ভোট দেবে। বগুড়া 6 এবং বগুড়া 4 2টা আসন থেকে একবার এবার আমি নির্বাচন করব। 2টা আসন থেকে যেহেতু আমার বাসা বগুড়া সদরে, আমার এলাকার লোকের দাবি যেহেতু বগুড়া সদরে বাসা, তুমি যখন ফেমাস না হয়েছিলে আমরা তোমার 2 বার আমি যেহেতু এলাকায় উপ নির্বাচন করেছিলাম, যে এখন তুমি বড় হয়ে গেছো তুমি আমাদেরকে ভুলে গেলা, তো যেহেতু এবার সদরে তোমাকে নির্বাচন করতে হবে, যেহেতু সদরে এবার আমাকে পছন্দের প্রার্থী নাই, আমরা সদরে তোমার ভোট করতে চাই, এলাকার লোকের সবার দাবি, এই জন্য সদর থেকে নির্বাচন করতেছি। আর বগুড়া 4 কালু নন্দীগ্রাম যেহেতু এর আগে আমি নির্বাচন করেছিলাম, আমি সেখানে যেহেতু নির্বাচন, যেহেতু সবারই একটা আশা দাবি এতে হিরল মেয়েবারও আমাদের নির্বাচন করবে আমাদের এলাকা, তাদের এলাকায় নির্বাচন বাদ দিতে আমি বগুড়া সদরে করে তারা মন খারাপ করবে, তাই তাদেরও মন যাতে মন খারাপ না হয়, আমার এলাকার বাসীরও যাতে মন খারাপ না হয়, সবারই মন ভালোদের রক্ষা করার জন্য নির্বাচন করবো। মানুষ যদি ভালোবাসে তাহলে আমাকে 2 জায়গার থেকে জয়ী করতে পারবে, আর ভালো দল কেউ না বাসে কোনো জায়গার থেকে আপনি ভালো ভোট পাবেন না, এটা ভোট একান্ত তার ব্যক্তিগত সাবজেক্ট, কাউকে যদি ভালো লাগে সেখানে 101 জন দাঁড়াক না কেন তাদের পছন্দ প্রার্থীকে তারা ভোট দেবে। ভোটের দিন এখন মানে আশঙ্ক হবে কি না আমি জানি না, তবে এবার আমি সরকারের কাছে এবং পুলিশ প্রশাসন যারা আছে সবাইকে জানাবো, এবং নির্বাচন কমিশন যারা থাকবেন দায়িত্বে সবাইকে, যে এবার প্রতিটা কেন্দ্রে যেহেতু কেন্দ্র কম, এবার কেন্দ্র কম, প্রতিটা কেন্দ্রে যাতে সিসি ক্যামেরা থাকে, এবং তারপরে মনে করেন কড়া নিরাপত্তা থাকে, এবং মনে করেন সবাই তাতে মনে করি সাংবাদিক ভাইরা সবাইকে দান সুযোগ করে দেওয়া হয়, একটা সুষ্ঠু একটা নির্বাচন চাই এবার আমরা। আপনাকে কেন ভোট দেবে মানুষ, কী যোগ্যতা আছে আপনার? কার কি যোগ্যতা আছে জানি না, আমি চেষ্টা করি যেহেতু মনে করি মানুষের পাশে সুখে দুঃখে আপনারা সবাই জানেন অল টাইমের সেবামূলক কাজগুলো আমার ভালো লাগে, আমি জনসেবা কাজগুলো অত্যন্ত খুব পছন্দ করি, আর আপনারা সেই হিসেবে আমি করেন পছন্দ হিসাবে আমি জনসেবা কাজ করতে চাই অল টাইম, তো আমি একা পক্ষে আপনারা সবাই জানেন জনগণের কীরকম সেবামূলক কাজে থাকি, এই জন্য আমি চাই যে জনগণের যে একটা প্রতিনিধি হিসেবে আসতে পারি, তো আমি একা পক্ষে হয়তো আমাকে 100 পরিবারের পাশে দাঁড়ালে আর একটা জনপ্রতিনিধি হতে পারি, হয়তো মানুষের সুখে থেকে 1000 পরিবারের কাছে দাঁড়াতে পারবো, সেই লোককে মনে করেন সেই যোগ্যতা অনুযায়ী লোকজন ভালোবাসে সেই হিসেবে ভোট দিতে পারে। আচ্ছা আপনি তো এমপি হন, তখন কি আপনি সোশ্যাল মিডিয়ায় সময় দিতে পারবেন? না, সখন সোশ্যাল মিডিয়াতে সময় কম দেবো, যেহেতু জনগণ একটা লোকের ভোট দেবে কে তাদের মনে সুখে দেখে পাওয়ার জন্য যে কোনো কাজের বিনিময়ে যদি নাই পায় তাকে ভোট দেবে কেন, অবশ্যই সখন আমরা মিডিয়ার ঘাটে কাজকর্ম একটু কমে দেবো, হয়তো এই দিকে সময় একটু বেশি দেবো। ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা এবার একটা সুষ্ঠু নির্বাচন চাই, আর আপনারা সবাই ভোটের মাঠে আসবেন, আপনাদের পছন্দ যে প্রার্থী থাকবে তাকে আপনারা ভোট দেবেন। এবারে যে যখন আপনি নির্বাচনে এলাকাতে যাবেন তখন কি কোনো ভাইরাল কোনো নায়ক নায়িকা আপনাদের সাথে অ্যাটেন্ড হবেন কি না? নির্বাচনে প্রচারণা নাই আসতে পারে, আমি নির্বাচন নিয়ে একটু ব্যস্ত হওয়ার কারণে গানের দিকে সময় দিতে পারি এবার। আমরা কি নির্বাচন নিয়ে কি গান শুনতে পাবো কি না? নির্বাচনে গান আসবে আশা রাখতে, একটু বলবেন না, নির্বাচনে গান তো এখনো মার্কা পাইনি, গান কি সে বলি, মার্কা পাওয়ার পরে মার্কার উপর আমরা গান করবো, না 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 এখন কোনো কিছুই না। হ্যাঁ অবশ্যই, যেহেতু মনে করেন ভোটের তো সবাই মাঠে একটা মার্কা নিয়ে একটা গান থাকে, কারণ না কারণ হয়তো আমার নিজের মার্কা নিজে একটা গান করতে পারে। আপনার নিজের কণ্ঠে থাকবে? নিজের কণ্ঠে থাকতে পারে, বাইরেও থাকতে পারে, এটা এই মুহূর্তে আমি কনফার্ম না, তবে মার্কার একটা গান থাকবে আশা রাখতেছি। অনেকের মাঝেই একটা প্রশ্ন যে আলোচনায় থাকার জন্যই হয়তো আপনি অনেক কিছু করেন, তো নির্বাচনে থাকাটা নির্বাচনে আবারও আসার চেষ্টা করছেন, এটা আলোচনায় আসার কারণে কিনা আলোচনায় থাকতে চাচ্ছেন? আলোচনায় থাকতে চাইলে তো আমি প্রথমবার নির্বাচন করতে এবার নাও করতে পারতাম, তো একবার তো আলোচনা হয়ে গেছিলাম, এইবার নির্বাচন করার কি দরকার ছিল, আর মানুষ তো জীবনে ভাইরাল হয় একবার, আমি তো প্রতি মাসে একবার না একবার দেখবেন সবটাই সংবাদ শিরোনামে থাকি, তাহলে আমার তো ভাইরাল হওয়ার কোনো স্বপ্ন আর নাই। এটা সেই ভাইরালের ধারাবাহিকতা কিনা? না না না, আমরা জনগণের কাজ করতে চাই,
এই জন্য জনগণের পাশে থাকতে চাই, এটাই এক নম্বর আমার লক্ষ্য। এই জন্য সব টাইম আপনি সুখে দুঃখে দেখুন কাজে থাকতে চাই, সামাজিক কাজে যে আমাকে যেহেতু ভালো লাগে এই জন্য মনে আমি এই পথে আসি আর কি। এখন কেউ তো মনে করে এটা যে ভাইরাল হওয়ার জন্য একের জন্য এক রকম মন্তব্য হতেই পারে, আমি তো কারো মন্তব্যের মুখটা আমাকে আটকে ধরে রাখতে পারবো না। দলীয় আমরা জাতীয় পার্টি থেকে চেয়েছিলাম, জাতীয় পার্টি যেহেতু পাইনি সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে এবারও। আচ্ছা, নির্বাচন করতে গেলে তো কেন্দ্রের জন্য কিছু নির্দিষ্ট জনবল দরকার হয়, আপনার সেটা আছে কি না? অবশ্যই জনবল না থাকলে তো নির্বাচন করা যায় না। আগে আবার হয়তো আমার একটু কম ছিল, এবার একটু আর একটু জনবল একটু বেড়ে নিয়েছি, যাতে এবার যাতে গণ্ডগোল যাতে না হয়, এবার মাঠে কর্মী কাজ করে বেশি, সব কিছু মিলে আগের থেকে আমরা আমাদের যারা কমিটি আছে, আমাদের যারা সংগঠনের লোকজন আছে, আর যারা কর্মী আছে, সবাইকে আমরা আরও স্ট্রং করার চিন্তা ভাবনা করেছি আরও।